আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা যারা এলইডি টিভি কম্পিউটারে মনিটর বা মোবাইল ফোন ইউজ করি অনেকেই খেয়াল করে থাকবেন যে এইসব ডিভাইস কিছুদিন ব্যবহার করার পরে ডিসপ্লেতে এক ধরনের সুতার মতো দাগ পড়ে যেটাকে আমরা গ্রিন লাইন বা রঙিন লাইন বলি এল টিভিতে বা কম্পিউটার মনিটরে এই ধরনের সুতার মতো গ্রিন লাইন কেন দেখা যায় এইসব এই সমস্যা কি কারণে হয় এবং এটা ঠিক করা সম্ভব কিনা এই বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে পাশেই থাকবেন এটা আমার একটা ডেলের টোয়েন্টি টু ইঞ্চি বর্ডারলেস মনিটর হুট করে আজকে আমি দেখি যে আমার এই মনিটরটাতে এরকম একটা গ্রিন লাইন পড়ছে তো আমি ভাবলাম যে যেহেতু অনেকেই আমরা এই ধরনের সমস্যার সম্মুখীন হই এবং সাধারণ যারা ইউজার আছেন টেকনিশিয়ান যারা আছেন তারা তো জানেনি কিন্তু সাধারণ ব্যবহারকারীদের মধ্যে অনেকেরই আগ্রহ থাকে যে আসলে এই গ্রিন লাইন কেন পরে এবং যদি আপনার ডিভাইসে ধরনের গ্রিন লাইন বা সুতার মতো দাগ পরে তাহলে এটা রিপেয়ার করা যায় কি না এই বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব আর এই ধরনের কম্পিউটার মনিটরগুলোর যে স্ট্যান্ড থাকে এটা দেখবেন লাগানোর লাগানো থাকলে এটা খোলাটা বেশ একটা ঝামেলা যদি আপনার না থাকে এখানে একটা হিডেন লক থাকে এই যে এই পাশে দেখেন একটা গুল গর্তের মতো আছে এটাতে যদি আপনি কোনো কিছু দিয়ে লকটা নিচের দিকে চাপ দিয়ে তারপরে স্ট্যান্ডটা নিচের দিকে টান দিয়ে বের করার চেষ্টা করেন তাহলে দেখবেন এই লকটা সহজে খুলে আসবে আচ্ছা এই ফাঁকে আমি এটা ডিভাইসটা খুলতে খুলতে কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করি যে এই কারণটা আসলে কেন হয় এটা ডিসপ্লের মধ্যে এক ধরনের ডিসপ্লের সাথে এক ধরনের মাদার বোর্ড লাগানো থাকে যেটাকে আমরা টেকনিক্যাল ভাষায় টিকন বোর্ড বলি ওই টিকন বোর্ডের সমস্যা হলে এই ধরনের গ্রিন লাইন পড়তে পারে এরপরে টিকন বোর্ড থেকে মনিটরে একটা র্যাব মাধ্যমে এটা অনেকটা প্লাস্টিকের মতো বা আপনার পলিথিনের মতো ধরতে পারেন র্যাব ওনের মাধ্যমে ওই টিকন বোর্ড থেকে যে গ্লাসের যে ডিসপ্লেটা থাকে এটার মধ্যে কানেকশন যায় যদি এই ধরনের এই টিকন বোর্ডের সমস্যা হয় তাহলে ওই ধরনের দাগ পড়তে পারে টিকন বোর্ড থেকে ডিসপ্লেতে যে রেবনের কানেকশনটা যায় ওইটাতে যদি সমস্যা হয় তাহলে ওই ধরনের গ্রিন পড়তে পারে এবং যে রেবনটা থাকে রেবনের মাঝখানে এটাকে কপ বলে কফের মাঝখানে একটা চিপ আইসি দেওয়া থাকে ওই আইসি যদি নষ্ট হয় তাহলেও কিন্তু এই ধরনের গ্রিন লাইন পড়তে পারে তবে এই ধরনের গ্রিন লাইন পড়ার কারণ হয়েছে এটা অনেক সময় আমরা ডিভাইস আর্দ্র জায়গায় রাখি সেচ্ছে অবস্থায় যদি হালকা চাপ লাগে তাহলে এরকম হইতে পারে অধিক হিটের কারণে এরকম হইতে পারে আবার অনেক সময় এরকম হয় যে ডিসপ্লের ভিতরে ইন্টারনালি অনেকগুলো ডায়োড দেওয়া থাকে হাজার হাজার লক্ষ লক্ষ করলে আমরা ডিসপ্লেতে ছবি দেখতে পারি এটাকে যদি আপনি টেকনিক্যাল ভাষায় বলেন এটাকে আমরা পিকজেল বলি যদি ওইখান থেকে কোনো লাইনের নিচ থেকে বা ওই লাইনে যে কোনো একটা ডায়োড নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ওই লাইনটাতে একটা লম্বা সুতার মতো দাগ পড়ে এবং একটা ব্যাপার মনে রাখবেন যে ডিসপ্লেতে যদি ভিতরে ইন্টারনালি কাচের ভিতরে কোনো ডায়োড যদি নষ্ট হয় তাহলে কিন্তু আপনার ওই গ্রিন লাইন ওইটা রিপেয়ার করার মতো অবস্থায় থাকে না এই ক্ষেত্রে আপনাদের ডিসপ্লে সরাসরি চেঞ্জ করতে হবে আর কিছু ব্যাপার আছে এরকম যে এটা গ্রিন লাইন বা যে সুতা যেটা ডিসপ্লেতে পড়ে এটা রিপেয়ার হওয়ার মতো অনেক সময় এটা রিপেয়ার করা যায় এখন আপনার টিভিতে যদি এরকম সোতার মতো গ্রিন লাইন পরে বা দাগ পরে তাহলে এটা রিপেয়ার হবে কি না এটা আসলে ঠিক আপনার যে ডিসপ্লেতে সমস্যা এটা কি কারণে হয়েছে কোথায় হয়েছে এটা না দেখে কোনোভাবেই বলা সম্ভব না এইখানে দেখেন এই ডিসপ্লেটার থেকে ছয়টা এই যে এই ধরনের র্যাবন সরাসরি টিকন বুট থেকে ডিসপ্লেতে চলে গেছে এবং এই যে কফগুলো থাকে এগুলোকে কফ বলে এই কফের মধ্য থেকে হাজার হাজার কানেকশন একেবারে সূক্ষ্ম এটা আমি আপনাদেরকে মাইক্রোস্কোপ দিয়েও দেখানোর চেষ্টা করব। যেগুলো কেমন দেখা এগুলো কিন্তু গ্লাসের মধ্যে ইনপুট হয় এখন যদি আপনার এই কফে কোনো ধরনের সমস্যা হয় তাহলেও দাগ পড়তে পারে কফ এবং এই টিকন বোর্ড এবং ডিসপ্লের মধ্যে কিন্তু কফটা এক ধরনের বন্ডিং মেশিন দিয়ে পাঞ্চিং করে লাগানো থাকে বা এটাকে যদি আপনারা বলেন জ্বালাই করা থাকে যেহেতু এটা হাতে জ্বালাই হয় না মেশিনে জ্বালাই করতে হয় এই যে দেখেন এই যে সুতার মতো লাইন আছে যেটা ডিসপ্লেতে পাঞ্চিং মেশিন দিয়ে পাঞ্চ করে জ্বালাই করা বা লাগানো এই ধরনের কোনো একটা লাইন যদি ড্যামেজ হয়ে যায় বা উঠে যায় বা ঝালাই ক্ষতিগ্রস্ত হয় তাহলেও কিন্তু আপনাদের ডিসপ্লেতে এই ধরনের গ্রিন লাইন পড়তে পারে তো এটা আসলে আপনার ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ছে কি না এটা ঠিক হবে কি না এটা ডিপেন্ড করে আসলে ঠিক কি কারণে গ্রিন লাইন পড়ছে এটা ডিসপ্লের যে গ্লাসটা থাকে এটার মধ্যে অসংখ্য পিকজেল বা ডায়ট থাকে ওইখান থেকে যদি কোনো পিকজেল বা ডায়ট কেটে যায় তাহলে ওই ধরনের গ্রিন লাইন পড়তে পারে এই ক্ষেত্রে আপনার এটা মনিটর যেটা আসে বা ডিসপ্লে যেটা আছে এটা ঠিক হবে না আরেকটা হইতে পারে যে আপনার ওই টিকর্নের কফটা গ্লাসের মধ্যে যেইখানে পান্স করে মেশিন দিয়ে লাগানো থাকে এখানে অনেকগুলো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র লাইন থাকে ওইখান থেকে কোনো লাইন যদি ড্যামেজ হয় গ্লাস থেকে যদি কোনো লাইন ড্যামেজ হয় তাহলেও কিন্তু এটা রিপেয়ার হবে না কারণ গ্লাসে কোনো জ্বালাই বা রিপেয়ারের কাজ চলে না তবে মার্কেটে এখন অত্যাধুনিক টেকনোলজির লেজার মেশিন আসছে অনেক সময় এরকম হয় যে কোনো ডিসপ্লের ভিতর থেকে ইন্টারনালি যদি কোনো ড্যামেজ হয় বা কোনো ডায়ট শর্টের কারণে এই ধরনের গ্রিন লাইন পড়ে তাহলে কিন্তু ওই ধরনের লেজার মেশিনগুলো দিয়ে ওই শর্ট সার্কিট কোথায় হয়েছে ওইটাকে ডিটেক্ট করে এই যে লাইনগুলো আছে এটাকে রিপেয়ার করা সম্ভব তো এখানে সার কথা হয়েছে যে গ্রিন লাইন কিছু কিছু ক্ষেত্রে রিপেয়ার হয় কিছু কিছু ক্ষেত্রে রিপেয়ার হয় না তো আপনার টেলিভিশনে বা কম্পিউটার মনিটরে বা এই ধরনের ডিভাইসে যদি কোনো ধরনের গ্রিন লাইন পরে তাহলে আপনার এটা রিপেয়ার হবে কি না এইটা ডিপেন্ড করে অনেকটা ঠিক কোন জায়গায় ড্যামেজ হয়েছে কী ড্যামেজ হয়েছে কতটুকু ড্যামেজ হয়েছে তার উপরে তো আপনি এটা কীভাবে বুঝবেন যে আপনার ডিভাইসটা রিপেয়ার করা যাবে কি না এই ক্ষেত্রে সব ধরনের মফসল শহরেই এখন বা থানা সদরে জেলা শহরেই এই ধরনের কফ বা ডিসপ্লে এর রিপেয়ারের কাজ করে বন্ডিং মেশিন আছে এই ধরনের ইলেকট্রনিক্স রিপেয়ারের দোকান প্রায় অ্যাভেলেবেল হয়তো দু একটা জায়গা আছে দেশের যেখানে নাই বা এই ডিসপ্লের রিপেয়ারের কাজ যারা করে এই ধরনের এক্সপার্ট কাউকে আপনার দেখাইতে হবে বা যাদের কাছে বন্ডিং মেশিন আছে তাদের দেখাইলে তারা আপনার ডিভাইসটা খুইলা দেখলেই কিন্তু সাথে সাথে আপনি বলে দিতে পারবে যে আপনার ডিভাইসটা রিপেয়ার হবে কিনা। না এখন আসি এটা রিপেয়ার কস্ট নিয়ে ধরেন বত্রিশ ইঞ্চি একটা এল টেলিভিশনের রিপেয়ার কষ্টে যদি আপনাদের সাথে আমি শেয়ার করি ধরেন এই যে এখানে যে মোবাইলের ডিসপ্লেটা আছে আচ্ছা যাই হোক আমি খরচের ব্যাপারটাই আসি পিকজেল টিকজেল এই সব বিস্তারিত আলোচনায় গেলাম না বত্রিশ ইঞ্চি একটা এলইডি টেলিভিশনের কফ লাগাইতে আমরা এক হাজার বারোশো কোনো সময় পনেরোশো কোনো সময় দুই হাজার টাকাও নিই এটা আসলে এক হাজার থেকে দুই হাজার টাকার মধ্যে এত কম বেশি হওয়ার কারণ হয়েছে বিভিন্ন ধরনের কোম্পানির প্যানেলগুলোতে বিভিন্ন ধরনের কফ লাগানো থাকে কফের দাম কম বেশি হয় এ কারণে এটার খরচও কম বেশি হইতে পারে এই যে এখানে দেখেন একটা কফ আইসি লাগানো আছে এটা কিন্তু একেবারেই পুড়ে গেছে পুইরা কালো হয়ে গেছে এই যে হাজার হাজার সুতার মতো চিকন চিকুন লাইন আছে এগুলো কিন্তু টিকন বোর্ড থেকে কফের মাধ্যমেই কিন্তু ডিসপ্লেতে চলে গেছে ডিসপ্লে এখানে দেখেন পরে পরে কিন্তু লাল হয়ে গেছে তার মানে এখানে ডিসপ্লে দেখে বোঝা যাচ্ছে যে নতুন করে একটা কফ এখানে লাগাইলেও কিন্তু এটা রিপেয়ার হবে না কারণ ওই যেই পাশটা যে পাশটা সবুজ আছে এটা ভালো আর যেই পাশটায় লাল হয়ে গেছে তার মানে ওইখানে গ্লাসটা টোটালি জ্যামেজ হয়ে গেছে আর ডিসপ্লের এখানে যে আপনারা লম্বা লাইনগুলো দেখতেছেন এগুলোই কিন্তু পিকজেল বা এক ধরনের ডায়েট এগুলো ডিসপ্লের ভিতর থেকেও কিন্তু ইন্টারনালি এগুলো অনেক সময় শর্ট হয়ে যায় বা কেটে যায় তখনও কিন্তু এ ধরনের লাইন দেখা যাইতে পারে ডিসপ্লেতে তো এগুলো রিপেয়ার হয় আপনারা যদি এক্সপার্ট কারোর সাথে কথা বলেন বা যারা এই ধরনের রিপেয়ারের কাজ করে তাদের সাথে কথা বললে আপনি আপনার ডিভাইসটা রিপেয়ার করে নিতে পারবেন তবে এগুলো আসলে অনেকটা ডিপেন্ড করে যে আপনি যে ডিসপ্লেটা রিপেয়ার করতে দিচ্ছেন এটার যে কফ লাগানো আছে এগুলো অ্যাভেলেবেল কি এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই